যারা ক্রিকেট খেলা বোঝে না, যারা ক্রিকেট কি জিনিস সেইটা জানে না, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি হয়েছে তারাই। আর মোর ভাগ্যটা খারাপ যে মুই ক্রিকেট খেলা জিনিসটা বোঝং, ক্রিকেট খেলা কি জিনিস সেটা না চেনং না খেলাও, মানে এক কথায় বলা গেলে মানে মুই হনু ক্রিকেট প্রেমী, যার কারণে মুই বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসুখী ব্যক্তি, সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি। মুই বলি নয়, এই বাংলাদেশের যারা ক্রিকেটক ভালোবাসে তারাই সবচেয়ে লাঞ্ছনার শিকার আছে, তারাই সবচেয়ে খারাপ অবস্থার মাধ্যমে আছে। এই জন্য ভাই মুই কম, বাংলাদেশের যে ক্রিকেটের কোয়ালিটি, যে বাংলাদেশের ক্রিকেটের সিস্টেম, যে ক্রিকেট বোর্ডের সিস্টেম, ভাইয়ে তোমরা যারা ছোটো থেকে স্বপ্ন দেখ অঞ্চল ক্রিকেটার হইমেন, ভাইয়া তোর হাত দুগান ধরি ধরং, ভাইয়া তোর যদি পাও ধরা লাগে তাও ধর, ভাইয়া তুই ক্রিকেটার হইস নি, এই বাংলাদেশের ক্রিকেটার তুই ক্রিকেটার হিসেবে স্বপ্ন দেখিস না ভাই, তোর স্বপ্ন ছয় চাষ হইবে, তুই ছয় চাষ হয়ে যাবো, তোর বাপ মা স্বপ্ন তুই ছয় চাষ করে ফেলাবো ভাই। কারণ ভালো ভালো প্লেয়ার এটা চাষ পায় না, দুনিয়া অকর্মা, দুনিয়ার লর্ড, দুনিয়ার পাতি গুন্ডি এলিয়ে পাইছে চাষ বাংলাদেশ দলত। আর জিলে ভালো ভালো প্লেয়ার এলিয়াক দেয় নাই চাষ, চাষ দেবে কেমন করি, দুর্নীতিতে সেরা, সব কিছুতে সেরা, আর খেলার কথা মায়ের মঙ্কা খেয়ে বসি আছে। এই জন্য ভাই তোরা অন্য অন্য খেলা খেলেন, তোরা বাংলাদেশে জন্মগ্রহণ করলে কোনোদিন ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন না ভাই। তোমার কাছে মোর অনুরোধ থাকবে ভাইয়ারে, এই বাংলাদেশের যে ক্রিকেটার আছে এরা ভাই আমার ইমোশন নিয়ে খেলা খেলাইছেন। আরে ভাই তোরা খেলা খেলান, মানুষ কি ম্যাচ হারে না, ম্যাচ তো হারে, তোরাও হারো, মোর কোনো আপত্তি নেই, কিন্তু ভাইয়ে এমনভাবে হারো এটা সেম টু সেম হারান, হারো একে এমন গুহরা হারেন, একে কোয়ালিটির মধ্যেও তোরা পড়েন না, আবার ফির দেখা যায় যে হাতে হাতেও এমন একটা অবস্থা করে ফেলেন যেন তোমরা ম্যাচ জিতে যান চল, এই যে আবার কলজিয়ার মধ্যে পানি আনি দেন, আনি দিয়ে আবার এমন হার্ট অ্যাটাক করাই নেন, এমন একে উইকেট উইকেট দেন চল ভাইয়ে। এই এগুলো দেখিয়ে ক্রিকেট খেলার ভাই অবস্থা মোর, মানে ক্রিকেট প্রেমী হিসেবে মোর অবস্থা খুবই দুর্বল, খুবই ভয়াবহ। মোর বাপ কয় যে বেঠা তোর কাম নাই, এলে দুনিয়ার না, এলে বাংতারাসুর খেলা দেখিস, খালি দৌড়ে দৌড়ে কুকুর দৌড়ের খেলা দেখিস, দুনিয়ার ফাউরি ডাঙ্গা দেখিস, এই যে এলে মোর বাপ কয়। মোর বাপ কয় ফুটবল খেলা দেখবো, 90 মিনিটের খেলা, 90 মিনিটের রেজাল্ট আনি দেবে তো, অল্প গোলে ম্যাচ উইন, অল্প খেলায় মনে করে যে ভালো পারফরমেন্স, এটা ওটা যাই হোক, মোর বাপ এলে মোক বুঝে। আর ক্রিকেট খেলা যে কেন মুই ভালোবাসুম ভাইয়ে, মোর আগের খেলায় ভালো আসলো, মার্বেল খেলা শুনু, কিতকিত খেলা শুনু, বৌসি খেলা শুনু, এলে মোর ভালো আসলো। এই কেন যে আসি এই ফাউরি ডাঙ্গার ঢুকি কেন, কেন যে এই ফাউরি ডাঙ্গার প্রেমিক হয়ে গেন ভাইয়া রে, মুই সবচেয়ে বড় দুঃখী মানুষ মনে করো এখন মুই নিয়েছে। যাই হোক ভাই, তোমরা অন্য অন্য খেলা খেলান, ক্রিকেট খেলা বাদ দিয়ে যে অন্য অন্য খেলা খেলান চল না, প্রেম করেন চল না, প্রেম করো ভাই লাভ আছে। তারপরে তোমার কী করেছেন, আড্ডা দাও লাভ আছে, এটা দাও ওটা দাও শোক করো লাভ আছে, কিন্তু ভাই বাংলাদেশের খেলা দেখিস না ভাই, বাংলাদেশের খেলা তোর বুঝারও দরকার নেই ভাই, বেশি খেলা বুঝবে চাইস না ভাইয়ে। তোর কাছে মোর অনুরোধ থাকে ভাইয়া, তোমার গিলার কাছে মোর অনুরোধ থাকে, আপা তোমরাও খেলা, আপার ঘর অবস্থা জানো না, কিন্তু ভাইয়ের ঘর বেশি ক্রিকেটার বা ক্রিকেটার প্রেমিক হওয়ার স্বপ্ন না দেখেন ভাইয়ারে, যেমন শূন্য হয়ে যাবি, এ যেমন এমন শূন্য হয়ে যাবি, ওই যে মোর স্যার কসলো বাবা তুই আজ বুঝবে না, বুঝবো কাল, যখন তোর হাত ধরি পার করে দিবেন লাগবে বড় বড় আল। এই জন্য ভাই খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিস না, অন্য অন্য স্বপ্ন দেখ ভাইয়া, লাভ আছে। দরকার বলে তুই বিসিবির সভাপতি হওয়ার স্বপ্ন দেখ, বিসিবির চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখ, বিসিবির কমিটির সদস্য হওয়ার স্বপ্ন দেখ, তাও ভাইয়া তুই খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিস না ভাই, তুই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখিস না ভাই, তুই ক্রিকেট প্রেমী হওয়ার স্বপ্ন দেখিস না। এক কথায় এমন কিছু হবু যেন তোর মাথা, মানে তুই যেন ইংল্যান্ডের মাথার উপর থাকি পরিচালনা করিস, তুই খেলা বোঝক বোঝক নাই নেই, কি বুঝক বোঝক নাই নেই, তোর বুঝের দরকার নেই ভাইয়ে, তুই খেয়ে নানা নারীর চেষ্টা কর। মানে এক কথায় আমি এইটাই কবার চাও, ক্রিকেট প্রেমী হওয়ার দরকার নেই, ক্রিকেটার হওয়ার দরকার নেই ভাইয়ে, এইগুলো স্বপ্নও দেখিস না ভাই, তাতে যেমন শূন্য করে ফেলাবো, লস প্রজেক্ট করে খেলাবো, লস প্রজেক্টর চলে যাবো।